স্বৈরাচার পতন দিবস আজ। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন স্বৈরশাসক এরশাদ। জয়নাল, দীপালী, নূর, মিলন সহ বহু মানুষের আত্মত্যাগে দ্বিতীয় দফা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে দেশ। ৭৫ এর ১৫ই আগস্ট জাতির পিতার হত্যার মধ্য দিয়ে দেশে শুরু হয় সামরিক শাসন। সামরিক শাসক জিয়ার ধারাবাহিকতায় ১৯৮২ সালের ২৪শে মার্চ সামরিক আইনে ক্ষমতা দখল করেন হুসেন মোহাম্মদ এরশাদ। ৮৩ সালের মধ্য ফেব্রুয়ারিতে ছাত্র সমাজের তীব্র প্রতিবাদের মধ্য দিয়ে শুরু হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন। ক্ষমতা ধরে রাখতে স্বৈরাচার এরশাদও শুরু করেন দমনপীড়ন। ছাত্রদের রক্তে রাজপথ হয় রক্তাক্ত। ছাত্র আন্দোলনকে ঘিরে রাজনৈতিক দলগুলোও নামে মাঠে। নতুন গতি পায় স্বৈরাচার বিরোধী আন্দোলন। ১৯৮৭ সালের ১০ই নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচিতে বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লিখে পুলিশের গুলিতে নিহত হন যুবলীগ কর্মী নূর হোসেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দলীয় জোট, বিএনপির নেতৃত্বে ৭ দলীয় জোট সহ সব দল গণতন্ত্র মুক্তি সংগ্রামে কাঁপিয়ে তুলে রাজপথ। ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে ১৯৯০ সালের ২৭ নভেম্বর এরশাদের লেলিয়ে দেয়া বাহিনীর গুলিতে বিএমএ নেতা ডাক্তার শামসুল আলম মিলন নিহত হলে জারি হয় জরুরি আইন, অমান্য করে রাজপথে সব শ্রেণীর মানুষ। টানা আন্দোলনে নড়বড়ে হয়ে পড়ে এরশাদের মসনদ। ৪ ডিসেম্বর সিদ্ধান্ত নেন পদত্যাগের। দুদিন পর অস্থায়ী রাষ্ট্রপতির হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে বিদায় নেন এরশাদ। শেষ হয় তার ৯ বছরের সামরিক শাসনের, যে বাংলাদেশের জন্য বিগত ৯টি বছর। ডিবিসি নিউজ ডেস্ক।